গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে সানডে, সানডের সকালবেলা কিন্তু গরম গরম ফুলকো ফুলকো লুচি, সত্যি হচ্ছে কাবলি চানার ঘুগনি। আজকে সকালবেলা খাবারটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে সকালবেলা উঠেছি ভোর 5টার সময়। তো 5টার থেকে উঠে কিন্তু আমি ঘরের যা সমস্ত কাজ থাকে, মানে ঘর ঝাড় দেওয়া, মোছা, বিছনা গোছানো সব কিছুই হয়ে গেছে। তো আজকে সকালবেলা সেগুলো তোমার সাথে শেয়ার করিনি। একদম মর্নিং থেকে ব্লগ স্টার্ট করলে না ব্লগটা অনেকটা বড় হয়ে যায়। তো ভেবেছি আজকে একটু সন্ধ্যা অবধি তোমার সাথে ব্লগটা শেয়ার করব, তার জন্য আর কি সকাল 9টার থেকে আর কি স্টার্ট করলাম। তো যাই হোক, সকালবেলা কিন্তু আমার সমস্ত কাজ হয়ে গেছে, যা যা থাকে। হ্যাঁ, জামা কাপড় কাচা কিন্তু হয়নি, ওটা ভিজিয়ে রেখেছি, ওটা স্নান করার আগে কেচে নেব। তো সব কিছু কাজকর্ম করে আমি পুচকুকে ড্রয়িং ক্লাস দিয়ে এসেছিলাম, তারপরেই কাজকর্মগুলো করেছি, তারপরে ব্রেকফাস্ট বানালাম। তো এখন পুচকু স্কুল চলে এসেছে ড্রয়িং স্কুল থেকে, এবার ওকেও দিয়ে দিচ্ছি, আর আমিও খেয়ে নেবো। বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, মা বাবা গেছে, যাচ্ছে হচ্ছে ডাক্তার দেখাতে, তাই জন্য আর কি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছে, তাড়াতাড়ি করে খাবার ওদেরকে দিয়ে দিয়েছি। আর কাবলি চানা ঘুগনির সাথে কিন্তু আজকে নিয়েছি আমি কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ না হলে কিন্তু ঘুগনিটা ঠিক জমে না, আর তার সাথে যদি একটু ডিম সিদ্ধ হতো খুব ভালোই হতো, কিন্তু খেলাম না। ডিম সিদ্ধটা কিন্তু আমি ঘুগনির সাথে খুবই ভালোবাসি। আর তোমরা কে কে লুচি ঘুগনি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টস করো। আর সানডের দিনকে দেখবে একটু কিছু স্পেশাল হলে কিন্তু বেশ ভালো লাগে। তো তাই জন্য ব্রেকফাস্টে আজকে লুচি আর ঘুগনি বানালাম। তো চলো ব্রেকফাস্টটা করে ওষুধ ওষুধ খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। গুড মর্নিং, সকালবেলা সামনে এসে বলার মতো সময় ছিল না, ওই টাইমটাতে ব্রেকফাস্ট করবো। আর ব্রেকফাস্টটা কোনো জন্য যেহেতু আজকে শেয়ার করা হয় না, সেই জন্য আর কি আজকে শেয়ার করলাম। তো যাই হোক, ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টের পর এতগুলো বাসন জমেছে যেহেতু আজকে করেছি ঘুগনি লুচি। ঘুগনিতে এবার প্রেশার কুকার একটু হবে, একবার কড়াই একটু হবে, দেন দেখো কত বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি, সেগুলো তোমার সাথে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা প্রত্যেকদিন বাসন মেলার ভিডিও ভালো লাগছে না কাজের লোকের মতো, বিশ্বাস করো। তো যাই হোক, হয়ে গেছে বাসন মাজা। রান্না কিন্তু কিছুই হয়নি, রান্না হওয়ার মধ্যে হয়েছে ভাত, যেটা তোমরা আসলে আমার বাড়িতে অলওয়েজ ঘি দিয়ে দিতে পারো। তো ভাতটা করে নিয়েছি, বাদবাকি কিছুই হয়নি, তোমার সাথে অল্প অল্প করে শেয়ার করবো আজকে। আজকে হচ্ছে সানডে, সানডে স্পেশাল ব্লগ আজকে হতে চলেছে, কি কি করছি না করছি তোমাদের সাথে সবকিছুই শেয়ার করবো। তো চলো, সবার আগে বাসনগুলো যে মেটেছি সেগুলো তো জল ঝরতে এখন এক মাস লাগবে, তো সেই জন্য আর কি এখন সময় দেওয়া যাবে না আমার। তো আমি সেটাকে মুছে বাসনটাকে তুলে দিই। তো গাইস, আজকে রান্না কি কি করছি বললাম, আপনার বন্ধ এখনো পর্যন্ত মাছ করলে আসলো 10 মিনিট হয়ে গেল, সকাল থেকে এখন পর্যন্ত আসেনি, আর আমি অপেক্ষা করতে পারছি না, রান্না না করলে দুপুরবেলা আমার ছেলে একটু বড় করে খেতে দাও। তো দেখো উচ্ছে ভাজা করবো, আর এই যে পটল দেখছো, ধ্যাবা ধ্যাবা পটল, এটাতে করবো আজকে দই পটল, দই পটল আজকে করবো। আর এখানে হচ্ছে আলু কেটে রেখেছিলাম, যে মাংস করবো না মাছ করবো না কি করবো বুঝতে পারছি না। তো যাই হোক, এখন আলুগুলো আর ডিমটা সেদ্ধ বসিয়ে দিই। আর দই পটল করতে তো কাজু বাদাম, আর কাজু বাদাম লাগবে, তো কাজু বাদাম যদি এখন ভিজিয়ে দিয়ে যাই মানে সেটা বাড়তে তাহলে সুবিধা হবে। তো চলো, কাজু বাদাম আর কাজু বাদামটা ভিজিয়ে রেখে স্নান করতে চাই, তাই না? বেশি কাজু দেওয়ার দরকার নেই, 4-5টার মতো দিলেই হবে। একটা আমি খেয়ে নিই। কার কারণে তখন রান্না করতে করতে খাওয়া অভ্যেস হচ্ছে আমাকে বলো, আমি এখন খেয়ে নিই কিন্তু। চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিই, এগুলো ভিজিয়ে রেখে যাই, তাহলে খুব সুন্দর হয়, টেস্ট হয় আর কি। এই যে ছেলের জুতোর চেহারা দেখো, তোমরা দেখতে পাচ্ছ, এটাকে কাচতে হবে। স্নান কমপ্লিট করে এই ওপর থেকে একটু মানে সাজুগুজু করে মানে ঠিক আর সিঁদুরটা পরে আর কি নামলাম, জামা কাপড়গুলো সব মেলিয়ে দিয়েছি, তোমাদের সাথে ওটা দেখালাম না। তো
জামা কাপড় কাচতে কাচতে আজকে আমি মানে পাগল হয়ে গেছি, এমন জুতোটার অবস্থা করেছে। প্যান্টটা সাদা প্যান্টটা দেখলে মনে হবে কি মানে কাদায় কেউ ডলে দিয়েছে, ওকে কাদার ফেলি ওকে ডলেছে। আপনি বাপ, পিছনটা পোদর জায়গাটাতে পুরো কালো, কোথায় বসে কে জানে। তো চলো এবার রান্নাটা স্টার্ট করি। ডিমটা সেদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগে, তাই মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম, মানে পুচকুর আগে বলেছিলাম যে বন্ধ করে দে একটু। তো চলো এবার রান্নাটা স্টার্ট করা যাক। তোমাদের সাথে আমি ছোট্ট করে আর কি ছোট্ট করে বৃষ্টি পড়ছে, মেলে এলাম। দেখো লবণ আর হলুদটা মিশিয়ে রাখছি। এই গুঁড়োটা কিন্তু পুরোপুরি কমবে, জিরে আর ধনে দুটোই কাটা হয়েছে, তো এর মধ্যে এক চামচ মতোই দেবো, বেশি না। আর একটু লঙ্কা গুলো একটু তেল দিয়ে দিলাম, এর মধ্যে দেবো গোটা গরম মশলা ফুটো। গরম মশলা ফুটে দিব, একটু সাজিরা, একটু এলাচ আর দারচিনি দিলাম, আর চায়ফল জয়িত্রী কি বলবো মিক্স করে নিয়ে আসে, তো সব দিয়ে দিলাম। আর এই যে মশলাটা গুঁড়ো মশলা যেটা করে রেখেছিলাম, জিরে গুঁড়ো ধরে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো ওটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আবার ভেজে রাখা পটল গুলো দিয়ে দিচ্ছি। ভাজার জন্য তো অল্প একটু লবণ দিয়েছিলাম, তা এখন পরিমাণ মতো দেবো যতটা লাগবে আর কি। আমার ছটা পটল, বেশি তো নেই। একটু ভাজা ভাজা করে নেবো, ঢাকা দিয়ে। পটলটা সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে, তা আর একটু হবে। চলো এটা একটু ঢেকে, পটলটা ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে দইটা দিলো দিয়েছিলাম, দইটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। জাস্ট অল্প একটু চিনি দিচ্ছি, তো বসে পড়েছি খেতে, প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে। কারণ কি মানে স্নান করার পর দেখবে খিদে পায়, তো স্নান করার পর আমি রান্না বান্না করলাম, রান্না বান্না করার পরেও কিন্তু খুব জোর খিদে পেয়ে গেছে। তো সাথে সাথে ডগিকে খেতে দিয়ে দিলাম, তোমার সাথে আর শেয়ার করলাম না। তো যাই হোক, রান্না বান্না করার পর গ্যাস পরিষ্কার করে ডগিদেরকে খেতে দিয়ে দিয়েছি, তারপরে পুচুকে স্নান করালাম, এবার ওকেও খেতে দিলাম, আমিও খেতে বসে পড়লাম। বললামই তোমাদেরকে আজকে বাড়িতে কেউ নেই, তো
সেই জন্য আর কি তোমার সাথে খাবারটাও শেয়ার করতে পারছি। সবাই থাকলে না ঠিক একটা হয় না ব্যাপারটা, মানে তাড়াহুড়ো করে এঁকে দেবো ওকে খাবো এরকম একটা ব্যাপার চলে আসে। তো চলো ভাতটা খেয়ে নিই, ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো, তো বিকেলবেলা তোমার সাথে আবার দেখা করবো। কারণ আজকে যেহেতু সকাল 5টায় উঠেছি প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমার মনে হচ্ছে ভাতের থালাতেই ঘুমিয়ে পড়ি এমন একটা ব্যাপার হয়ে গেছে। আর দেখো স্নান করে উঠেছি, মানে মাথায় গামছাটা পেঁচিয়েছিলাম সেটাকেও আর কি খোলার সময় পাইনি, মানে ডগিদেরকে ভাত দিয়ে রান্নাঘর পরিষ্কার করে আমি খেতে বসে পড়েছি। তো চলো খাবার খেয়ে একটু রেস্ট করে নেবো, রেস্ট না হলে কিন্তু শরীরটা একদম খারাপ হয়ে যাচ্ছে আমার, তারপরে বিকেলে দেখা হচ্ছে। এখন বাজে সন্ধ্যা 6টা, 6টা বাজে, দেখো এমন মানে চা খেতে বসবো জাস্ট, আর বৃষ্টি পড়েছে, আর ছাদে জামা কাপড় ছিল ঘুমিয়ে পড়েছিলাম, এতটাই সকাল 5টায় উঠে এতটাই ঘুম পেয়ে গেছিলাম, ঘুমিয়ে গেছিলাম পুরো ভিজে গেছি, দেখো মানে বুঝতে পারছো পুরো ভিজে গেছি যে, আর ভিজে গেছি এত বদমাস বৃষ্টিটা, বৃষ্টিটা কমে গেছে, আমি জামা কাপড় তুলতে তুলতে বৃষ্টি কমে গেছে, মানে ভিজিয়ে দিয়ে ও চলে গেছে পাজি। তো চলো এখন ড্রেসটা চেঞ্জ করে নিই, ভাবলাম ছেলেটাও ভাবলো কি একটু সাইকেল চালাবো, ভাবলাম তোমার সাথে শেয়ার করবো, ও জামা কাপড় পরছে, তারপর তারা উঠে চুল টুল বেঁধে তারপরে যাচ্ছি। ঝপ করে একটা আওয়াজ হলো, গেলাম ছাদে, পুরো বৃষ্টি আমাকে ভিজিয়ে দিল, ওরও সাইকেল চালানো বন্ধ, আমার ওর বাইরে ঘোরাঘুরি বন্ধ। চলো ড্রেসটা চেঞ্জ করে নিই একটু। বৃষ্টিতে ভেজার চক্করে কিন্তু তোমাদেরকে গুড আফটারনুন বলতে ভুলে গেছিলাম, তো সরি গাইস, গুড আফটারনুন। আর বিকেলবেলা একটুখানি কিন্তু নিজেকে একটু সাজিয়ে নিলে কিন্তু বেশ ভালো লাগে, আর বড় কিন্তু ভালোবাসে তাই না? বর যখন কাজের থেকে এসে দেখবে আমার বউটা একটু সুন্দর করে রেডি হয়ে আছে, অবশ্যই একটু ভালো লাগে সবারই। তো যাই হোক, একটু তোমার সাথে মজা করলাম। তো বৃষ্টিতে ভিজে গেছিলাম, চুলটাও ভিজে গেছে, তার জন্য চুলটা একটু ভালো করে আঁচড়ে নিয়ে তারপরে দেখো ক্লিপ লাগিয়ে নিলাম, কারণ ভেজা চুল বেঁধে রাখলে না গন্ধ হয়ে যায় আর চুলটা গোড়াটাও নরম হয়ে যায়। আর একটু বিকেল আর একটু কাজল পরলাম, একটু ভালো লাগে আর কি, নিজেরও ভালো লাগে। জামা কাপড়গুলো বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে গেল, এটা আমার দোষই বলতে পারো, কারণ হচ্ছে আমি একটু আলসেমি করলাম, যে ভাবলাম একটু চা টা খেয়ে নিই, ঘর ঝাড় দিয়ে চা খেয়ে নেবো তারপরে গিয়ে আর কি জামা কাপড়গুলো তুলবো, তার মাঝখানে বৃষ্টি এসে সব ভিজিয়ে দিয়ে গেল। তো এই ভেজা জামা কাপড়গুলো ঘরের মধ্যেই মেলে দিচ্ছি, আর বর্ষাকালে তো এইভাবে জামা কাপড় মেলতে মেলতে ঘর বাড়ি অর্ধেক নোংরা হয়ে যায়, খুবই বাজে লাগে দেখতে। তো চলো নিচে যাওয়া যাক এবার। তো সন্ধ্যাবেলায় টিফিনে আজকে কি আছে দেখো, স্পাইসি দই বড়া। দই বড়া খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, সাথে পুচকুর, মানে আমাদের বাড়ির সবারই ফেভারিট দইবড়াটা। দইবড়া মা কাল রাত্রিবেলা বানিয়েছিল, তো সেটা তো তোমার সাথে শেয়ার করা হয়নি, কারণ সন্ধ্যাবেলা না তোমাদের সাথে ব্লগ আমি শেয়ার করতে পারি না। তো আজকে আমি সকাল থেকে ভেবেই রেখেছিলাম তোমার সাথে আজকে আমি সন্ধ্যে অবধি ব্লগ শেয়ার করবো। তো কালকে সন্ধ্যাবেলা মা বানিয়েছিল, তো আজকে আমি খাচ্ছি। তো মানে কালকে আর খাওয়া হয়নি, রাত্রিবেলা গরম ছিল সেইভাবে আর খাওয়া হয়নি, তো আজকে সকাল থেকে তো টাইমই পাইনি, তো এখন খাচ্ছি। তো দেখো দইবড়াটা না এত সুন্দর লাগে খেতে, আর আমুল দুধের মানে আমুলের যে দইটা আছে সেটা দিয়ে মা বানায়, তার জন্য বেশি ভালো লাগে আমার খেতে। তো এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ, একটু সেউ ভাজা, একটু সস দিয়ে সার্ভ করলে কিন্তু হেভি লাগে। যদি তোমরা দইবড়ার রেসিপি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে দইবড়ার রেসিপি আছে, তোমরা দেখে নিতে পারো। আর তো চলো পুষ্পুকেও দিয়ে দিই, আমিও খেয়ে নিই। আর দইবড়াটা কিন্তু সত্যি অসম হয়েছিল খেতে, অসম, আমার খুবই খুবই ভালো লাগে আর কি। মানে ছোটোবেলায় একদমই পছন্দ করতাম না, কিন্তু শাশুড়িমা এত সুন্দর দইবড়াটা বানায় জাস্ট জমে যায়, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, তো এবার ব্রেক মানে সন্ধ্যাবেলা যে টিফিনটা খেয়ে নিচ্ছি, আর পুচকুটাকেও আর কি আজকে দুধ দেবো না, কারণ ও দেখলাম দইবড়া দুটো খেলো, তো যথেষ্ট ওটা পুচকুর জন্য, আর দই আর দুধ যদি একসাথে দিয়ে অ্যাসিড হয়ে যাবে। তো চলো খাবারটা খেয়ে নিই। দেখো খাবার খেয়ে নিয়েছি, মানে সন্ধ্যাবেলা যে টিফিনটা দেখলে খেয়ে নিলাম, খাবার পরে চলে এসেছি ওপরে। এর পরে কিন্তু তোমার সাথে আর ব্লগটা কন্টিনিউ করবো না, ব্লগটাও বড় হয়ে যাবে সাথে পড়াটাও নষ্ট হয়ে যাবে। তো গুছগুকে পড়তে বসিয়ে দিয়েছি, আর সাথে আমি স্কুলের ড্রেসটা আয়রন করে নিচ্ছি, কারণ কাল সকাল থেকে আবার জীবনের সেই যুদ্ধ। অ্যাকচুয়ালি রবিবারও আমার হলো, দু রবিবারও এমন না সকাল 8টা অবধি ঘুমোতে পারলাম সেরকম কিছুই না, কিন্তু
তবুও একটা রবিবার বলে একটু কিছু থাকে, মানে মনে তো হয় যে শান্তি পাই আজকে রবিবার। তো চলো স্কুলের কালকে শুরু হবে, তার জন্য আর কি সব জামা কাপড় আয়রন করে রেডি করে রাখছি রাত্রেবেলায়, আর এদিকে কুচকুকেও পড়াচ্ছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক করবে, লাইক দিলে না ভিডিও করার ইন্টারেস্টটা অনেক বেড়ে যায়। আর অবশ্যই কিন্তু কমেন্টস করবে, কমেন্টস না করলে কিন্তু আমি বুঝতে পারবো না তোমরা কারা কারা কোথার থেকে ভিডিও আমার দেখছো, কেউ কলকাতা থেকে দেখছো, কেউ বাংলাদেশ থেকে দেখছো, অবশ্যই কিন্তু কমেন্টস করো। আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইবটা করে যেও, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস।